আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নিউ জাওরে। আপনাদের সাথে আছে আমি উম্মে ফাতেমা কেয়া। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটের শিরোনাম। আইপিএলের নিলামে ডাক পেলেন বাংলাদেশের 6 ক্রিকেটার। বিপিএলে ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান বিজয়। সংশয় কাটিয়ে বিপিএল খেলতে আসছে গেইল। ভারত আর্মির বৎস সেরা পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে জমজমাট আসর হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এর টুর্নামেন্ট চলাকালীন প্রায় 1.5-2 মাসের জন্য ক্রিকেট বিশ্বের মনোযোগ চলে আসে ভারতে, যেখানে দেখা মিলে বিশ্বের নামি দামি সব তারকাদের। 2011 সাল থেকে প্রায় প্রতি আসরেই বাংলাদেশ থেকেও অন্তত একজন খেলোয়াড় ছিলেন আইপিএলে, কিন্তু সাকিব আল হাসান নিষিদ্ধ থাকায় আসন্ন মৌসুমে দেখা দিয়েছে সংশয়, আদৌ বাংলাদেশের কেউ থাকবেন তো আইপিএলে, নাকি এবার বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের উপভোগ করতে হবে নিজ দেশের খেলোয়াড় ছাড়া আইপিএল। এ সকল প্রশ্নের উত্তর মিলবে আগামী 19শে ডিসেম্বর, সেদিন কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএলের 2020 সালের আসরের নিলাম। আর এই নিলামের তথা আইপিএলে খেলার আগ্রহী 971 জন খেলোয়াড়ের কথা জানিয়েছে আয়োজকরা, যারা নিজেদের নাম নিবন্ধন করেছেন আইপিএল খেলার আগ্রহী হিসেবে। এর বিশাল তালিকায় বাংলাদেশ থেকেও রয়েছেন 6 ক্রিকেটার, তবে কোন 6 জন তা প্রকাশ করেনি আইপিএল আয়োজক কর্তৃপক্ষ। অবশ্য তালিকায় নাম থাকা মানেই যে নিলামে ডাকা হবে এমনটা নয়। আগামী 9ই ডিসেম্বরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের পছন্দের সংক্ষিপ্ত তালিকা জমা দেবে আয়োজকদের কাছে। নিলামে শুধুমাত্র সেই ক্রিকেটারদের নামেই ডাকা হবে। আইপিএল খেলতে আগ্রহীর তালিকায় বাংলাদেশের 6 ক্রিকেটার সহ বিদেশি রয়েছে 258 জন। এছাড়া নাম নিবন্ধন করা ভারতের স্থানীয় ক্রিকেটারদের সংখ্যা 713। এত বড় তালিকা থেকে দল পাবেন শুধু 73 জন ক্রিকেটার, কারণ নিজেদের প্রাথমিক স্কোয়াড গোছানোর পর এখন দলগুলোর খালি জায়গা রয়েছে মোট 73টি। বাংলাদেশের 6 জনের সঙ্গে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে নিজেকে দেখতে চান আফগানিস্তানের 19 ক্রিকেটার, অস্ট্রেলিয়ার 55 জন, ইংল্যান্ডের 22, দক্ষিণ আফ্রিকার 54, নিউজিল্যান্ডের 24, শ্রীলঙ্কার 39, ওয়েস্ট ইন্ডিজের 34, জিম্বাবুয়ের 3, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের 1 জন করে ক্রিকেটার। এছাড়া 971 জন ক্রিকেটারের মধ্যে আছেন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা 19 জন, অনাবেশিক্ত 694 জন, আন্তর্জাতিক ক্রিকেট খেলা বিদেশি 196 জন, এছাড়াও অভিষেক না হওয়া 60 জন বিদেশি ও সহযোগী সদস্য দেশগুলো থেকে 2 জন ক্রিকেটার। ঠিক 7 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও তার ক্যারিয়ার সেভাবে বিকশিত হয়নি, ধারাবাহিকতার অভাবেই তার এমন প্রধান কারণ। এবছরের অপেক্ষা শেষে গত জুলাই ফিরছে জাতীয় দলে। শ্রীলঙ্কা সফরে মাত্র 1টি ওয়ানডেতে একাদশের সুযোগ পেলে আউট হয়ে যান 14 রান করে। সে ব্যর্থতায় আবারও জাতীয় দল থেকে বাদ পড়ে হাল ছাড়তে হতে রাজি হয়েছে এরাবুল হক বিজয়। এবারের বিপিএলে ভালো খেলে দলে ফেরার লক্ষ্যই টপ অর্ডার ব্যাটসম্যানের। সাম্প্রতিক শেষ হওয়া জাতীয় ক্রিকেট লীগের পারফরমেন্স স্বপ্ন দেখাছে তাকে। এই প্রথম শ্রেণীর টুর্নামেন্ট 2টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি সহ দ্বিতীয় সর্বোচ্চ 506 রান এসেছে তার ব্যাট থেকে। রবিবার মিরপুর ক্রিকেট একাডেমিতে ঢাকা প্ল্যাটুনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, বিপিএলে ভালো খেলে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছিলাম, এবারও বিপিএলে ভালো পারফর্ম করে দলে ফিরতে চাই, টি-20 বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করব। ঢাকা প্ল্যাটুন টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। মাশরাফি তামিম ছাড়াও দলে আছেন 2 কার্যকর অলরাউন্ডার সৈয়দ আফ্রিদি ও থিসেরা পেরেরা। দলের সাফল্য নিয়ে তাই দারুণ আশাবাদী বিজয়। ঢাকা প্ল্যাটুন এবার দারুণ শক্তিশালী দল করেছে। দেশের ওপেনার তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মমিনুল, মাশরাফি ভাইয়ের মতো লিডার, ঘরোয়া ক্রিকেটের সফল রাকিবুল ও আরিফুল ছাড়াও সালাউদ্দিন স্যারের মতো কোচ আছেন আমাদের দলে। সঙ্গে আছেন আফ্রিদি, থিসেরা পেরেরা, ওহাব রিয়াজ। আশা করি আমরা সাফল্য পাবো।
এবারের বিপিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টের আয়োজন করেছে। দল গঠন পর্যন্ত সব কিছুই হচ্ছে ক্রিকেট বোর্ডের অধীনে। নতুন আয়োজন হলেও বিপিএল নিয়ে একই রকম রোমাঞ্চ বোধ করছেন বিজয়। বিপিএল মানেই আলাদা উত্তেজনা। দেশের প্রত্যেক ক্রিকেট ভক্তের জন্য এটা একটা আকর্ষণীয় টুর্নামেন্ট। আমরা ক্রিকেটাররাও বিপিএল নিয়ে রোমাঞ্চিত। সব গুঞ্জন উড়িয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসছেন ক্রিস গেইল। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান। তবে টুর্নামেন্টের শুরুর দিকে ক্যারিবিয়ানের ব্যাটিং দানবকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি। টুর্নামেন্টের মাঝপথে স্কোয়াডে গেইল যোগ দেবে বলে আশাবাদী চট্টগ্রাম। বর্তমানে হ্যামস্ট্রিংয়ের চোটে আছেন গেইল। পুরোপুরি ফিট হয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তিনি। কেম রিফাতুজ্জামান বলেন, গেইলের বিপিএল খেলা নিয়ে কোনো সংশয় নেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিশেষ এ বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তি ক্রিস গেইল। তার হ্যামস্ট্রিং হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে, তবে বিপিএল খেলার ব্যাপারে তার কখনো আপত্তি ছিল না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাবো না, কিন্তু পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জার্সিতে মাঠ মাতাবেন এ ব্যাটিং জিনিয়াস, যোগ করেন রিফাতুজ্জামান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম এই বিষয়ে বলেন, ক্রিস গেইল এজেন্টের সাথে আমাদের সব কিছু চূড়ান্ত হয়েছে, টুকটাক কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে, সেগুলো শীঘ্রই সম্পূর্ণ করা হবে। 17 নভেম্বর অনুষ্ঠিত বিপিএল প্লেয়ার্স ড্রাফ থেকে গেইলকে দলে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সে সময় জানানো হয়েছিল পুরো টুর্নামেন্টেই খেলবেন গেইল। তবে এক সাক্ষাৎকারে সম্প্রতি গেইল পুরোপুরি অস্বীকার করেন প্লেয়ার্স ড্রাফটে তার নাম থাকার বিষয়ে। এ প্রসঙ্গে ক্যারিবিয়ান এই তারকা ব্যাটসম্যান বলেন, আমি বিগ ব্যাশে যাচ্ছি না, আমি নিশ্চিত করে বলতে পারছি না কোথায় খেলবো, এমনকি আমি জানি না বিপিএলে আমার নাম কী করে এলো। তবে একটি দল তাদের ড্রাফটের লিস্টে আমাকে রেখেছিল এবং আমি জানি না সেটি কীভাবে হয়েছে। এদিকে গেইলের এজেন্টের দেওয়া তথ্য মতে, চট্টগ্রামের হয়ে খেলার জন্য রাজি হলেও পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়েছেন 40 বছর বয়সী ক্রিকেটার। গেইলের প্রস্তাবে রাজি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সব ঝামেলা মেটার পরে গেইলের দলে অন্তর্ভুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী 11 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি। এখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়াও খেলবে ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়ার্স, খুলনা টাইটান্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। 3-3 বার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় ক্রিকেট থেকে 1 বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব আল হাসান, যে কারণে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে র্যাঙ্কিংয়ের 3 ফর্মেট থেকে বাদ দিয়েছে আইসিসি। কিন্তু সাকিবের অর্জনগুলো কি আর মুছে দেওয়া সম্ভব? সম্ভব না বলে তো গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর যোগ্য স্বীকৃতি পেলেন সাকিব। জিতলেন ভারত আর্মির বর্ষসেরা পুরস্কার। রবিবার নিজেদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সমর্থকদের ভোটে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে ভারত আর্মি। তাদের বর্ষসেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার ক্যাটাগরিতে এবার সেরা হয়েছে টাইগার তারকা সাকিব। বাংলাদেশি অলরাউন্ডারদের সঙ্গে এই পুরস্কারের লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও। তবে ভোটের এ লড়াইয়ে সাকিবের কাছে পাত্তাই পায়নি বাকি 3 জন। সর্বোচ্চ 81% ভোট পেয়ে ভারত আর্মির আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সাকিব। 2 নম্বরে থাকা বেন স্টোকস পেয়েছেন মাত্র 8% ভোট, আর কেন উইলিয়ামসন পেয়েছেন 6% এবং 5% ভোট পেয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। মূলত গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখানোরই যোগ্য স্বীকৃতি পেলেন সাকিব। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপে মাত্র 8 ম্যাচ খেলে 606 রান করার পাশাপাশি বল হাতে 11 উইকেট তুলে নিয়েছিল বিশ্বসেরাই অলরাউন্ডার। এই পারফরমেন্সে সাকিবকে সাহায্য করেছে সেরা হতে। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নিউজ আওয়ারে।